জেমস স্ট্যাথাম শুধুমাত্র একজন প্রজন্মের সেরা অ্যাকশন হিরো নয়, তাকে কেউ কেউ সর্বশেষ অ্যাকশন হিরো হিসেবেও অভিহিত করেন। পর্দায় তিনি এক্সপেন্ডেবল ট্রান্সপোর্টার সহ বিভিন্ন মুভিতে অ্যাকশন হিরো হিসেবে পর্দা কাঁপালেও তার রঙিন জীবনের পেছনে রয়েছে একটি সংগ্রামী জীবনের গল্প। জেসন স্ট্যাথাম তার প্রথম সিনেমায় অভিনয় করার পূর্বে তার যে জীবন ছিল সেই গল্প তার নিজের বাস্তব চরিত্র পর্দায় তার অভিনীত যে কোনো চরিত্রকে খুব সহজে হার মানিয়ে দিতে পারে। 50 বছর বয়সী এই অভিনেতার রঙিন পর্দায় আগমনের পূর্বের সংগ্রাম এবং পরের পরিশ্রমের 10টি ঘটনা সম্পর্কে আজ আমরা আপনাদের জানাব। চলুন ভিডিও শুরু করা যাক। 1. সর্বপ্রথম তার পেশা ছিল ডাইভিং। বড় পর্দায় নিজেরকে মজবুত অবস্থান তৈরি করার পূর্বে জেসন স্ট্যাথামের প্রথম পেশা ছিল ড্রাইভিং খেলা। 90-এর দশকের শুরুতে তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ডাইভিং খেলোয়াড় ছিলেন। ব্রিটিশ ন্যাশনাল ডাইভিং স্কোয়াডের হয়েও তিনি মোট 12 বছর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি 1990 সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের মাধ্যমে পদকপ্রদীপের আসেন। জেসন স্ট্যাথাম যদিও একজন ভালো ডাইভিং খেলোয়াড় ছিলেন, তবু তিনি কখনো অলিম্পিকে কোয়ালিফাই হতে পারেননি। তিনি তার ডাইভিং ক্যারিয়ার সম্পর্কে বলেন, সম্ভবত এটা আমার জন্য ছিল না, আমার উচিত ছিল অন্য কোনো খেলার সাথে জড়িত হওয়া। 2. মডেলিং জগতে প্রবেশ। ডাইভিং ক্যারিয়ার শেষ হওয়ার পর জেসন স্ট্যাথাম ফ্রেন্ডস কানেকশন নামের একটি কোম্পানি হয়ে মডেলিং করতে শুরু করেন। যদিও তার রুক্ষ চেহারা পুরুষ মডেল হিসেবে মানানসই ছিল না, কিন্তু কোম্পানিটি এমন কাউকেই চেয়েছিল। 1995 সালে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের সাথে এক সাক্ষাৎকারে ফ্রেন্স কানেকশন কোম্পানির মুখপাত্র লিলি অ্যান্ডারসন বলেন, আমরা তাকে পছন্দ করেছিলাম তার কারণ আমরা একজন স্বাভাবিক মানুষকে আমাদের মডেল হিসেবে চেয়েছিলাম। তার লুক আমাদের চাহিদার সাথে একদম উপযুক্ত ছিল, পুরুষালী এবং গড়পড়তা মডেলদের মতো নয়। 3. মিউজিক ভিডিওতে অর্ধনগ্ন হয়ে নাচ। বর্তমান বিশ্বে একটি কথা আছে, ইন্টারনেট কখনো ভুলে যায় না। 2015 সালে 90-এর দশকে 2টি গান ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। গান দুইটির মধ্যে একটি হচ্ছে শামেনেরের কামিনন এবং অন্যটি হচ্ছে ইরেশারের রান টু দ্য সান। এই গান দুইটি শুধু যে ভাইরাল হয়েছিল তা নয়, ভাইরাল হওয়ার আর একটি কারণ হচ্ছে এই দুইটি গানের মিউজিক ভিডিওতে জেসন স্ট্যাথাম ব্যাকগ্রাউন্ডে অর্ধনগ্ন হয়ে কিছুটা তৈলাক্ত শরীরে এসেছিলেন। লন্ডনের রাস্তায় কম দামে জুয়েলারি ও পারফিউম বিক্রি, মডেলিং, হাই ডাইভ এবং কয়েক বছর এদিক সেদিক ঘোরাফেরা করার পর 90-এর দশকের শেষের দিকে জেসন স্ট্যাথাম জীবিকা নির্বাহের জন্য বাস্তবসম্মত কিছু করতে চেয়েছিলেন। পরবর্তীতে তিনি লন্ডনের রাস্তার ধারে কম দামি জুয়েলারি ও পারফিউম বিক্রি করেন। ভাগ্যক্রমে পরিচালক গাই রিসি তার 1998 সালের লক স্টক এবং টু স্মোকিং ব্যারেলস মুভির জন্য জেমস স্ট্যাথামের মতো রাস্তার কোনো এক ছেলেকে খুঁজছিলেন। রাস্তার ধারে কম দামি পারফিউম ও জুয়েলারি বিক্রি করার কারণে গাই রিসি জেসন স্ট্যাথামকে তার মুভিতে নেন। এই মুভির বেকন চরিত্রটি বিশেষভাবে জেসনের জন্য লিখেছিলেন পরিচালক গাই রিসি। পরবর্তীতে এই মুভি জেসন স্ট্যাথামকে হলিউডের তারকা খ্যাতি পেতে জ্বালানি হিসেবে কাজ করেছে। 5. জন কার্পেন্টার গোস্ট অফ মার্স সিনেমার প্রধান চরিত্র চেয়েছিলেন। গাই রিসির মুভি লক স্টক এন্ড টু স্মোকিং মুভিতে জেসন স্ট্যাথাম তার অভিনয়ের জন্য অনেকেই প্রশংসা করেন, কিন্তু কোনো মুভিতে প্রধান চরিত্রের অভিনয়ের জন্য তখনও এটি যথেষ্ট ছিল না। পরিচালক জন কার্পেন্টার এর ধারার পরিবর্তন ঘটিয়ে তার গোস্ট অফ মার্স সিনেমার প্রধান চরিত্র জেমস উইলিয়ামস হিসেবে জেসন স্ট্যাথামকে চেয়েছিলেন। পরিচালক জন কার্পেন্টার যখন জেমস স্ট্যাথামের পারফরমেন্সের উপর ভরসা করেছিলেন, ঠিক তখন প্রযোজক বেঁকে বসেন। পরিচালককে বলে দেন জেসন স্ট্যাথামের চেয়ে যার বেশি খ্যাতি রয়েছে তাকে নিতে। পরবর্তীতে জেসন স্ট্যাথাম এর এই মুভিতে থাকলেও সেটা ছিল খুবই ছোট একটি চরিত্র। 6. নিজের স্ট্যান্ট নিজেই করেন। জেসন স্ট্যাথাম আর তার আরও একটি কাজের জন্য প্রশংসিত, সেটি হচ্ছে নিজের স্ট্যান্ট নিজেই করা। জেসন স্ট্যাথাম তার বিভিন্ন মুভিতে হাতাহাতি শুরু থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেস শহরের 3000 ফুট
সাথে হেলিকপ্টারে ঝুলন্ত অবস্থায় মারামারির দৃশ্যে নিজেই স্টান্ট করেছিলেন। এ বিষয়ে তার মতবাদ হচ্ছে নায়কদের নিজের স্টান্ট নিজেদেরই করা উচিত। তিনি বলেন, যারা নিজের কাজ নিজে করেন তাদের থেকে আমি অনুপ্রেরণা পাই। তিনি সুদর্শনভাবে বলেন, যারা নিজের স্টান্ট নিজে করতে পারেন না তারা কিভাবে সুপার হিরো হবে। সবুজ পর্দা ও স্টান্টম্যানদের সাহায্য নিয়ে অ্যাকশন দৃশ্য তৈরি করলে কিভাবে আমি রোমাঞ্চিত হব। সাত, মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন এক্সপেন্ডেবল থ্রি মুভির শুটিংয়ে। আপনি পর্দায় জেসন স্ট্যাথামকে যেসব স্টান্ট করতে থাকেন সেগুলো তিনি নিজেই করেন, কিন্তু সবসময় সবকিছু নিজের পরিকল্পনা মতো হয় না। এক্সপেন্ডেবলস থ্রি মুভির একটি অ্যাকশন দৃশ্যে জেসন স্ট্যাথাম ইন্টন ওজনের যে ট্রাক চালাচ্ছিলেন সেটির ব্রেক ফেল করে খারাপ বাদ বেয়ে কৃষ্ণসাগরে পড়ে যায়। তিনি বাস্তব জীবনে যে স্টান্টের মাধ্যমে বেঁচে ফিরেছেন সেটি তার করা সবচেয়ে বিস্ময়কর স্টান্ট। এই ঘটনা সম্পর্কে জেসন স্ট্যাথাম বলেন, আমি প্রায় ডুবে যাচ্ছিলাম, আমি প্রচুর স্কুবা ডাইভিং ফ্রি ডাইভিং করেছি। আপনি কতবার ডাইভিং করেছেন সেটা কোনো বিষয় না, এবং এটা আপনাকে শ্বাস নেওয়াও শিক্ষা দেয় না, আর এটি ছিল আমার জীবনের একটি যন্ত্রণাময় অভিজ্ঞতা। আর নিয়মিত মার্শাল আর্টের প্রশিক্ষণ নেন। স্ট্যাথামের ফিটনেস ঠিক রাখার জন্য যে রুটিন সেটা শুধু ওজন ঠিক রাখা আর কোর ওয়ার্ক করা নয়, বরং এর চেয়ে বেশি কিছু। তিনি ফিটনেস ঠিক রাখার জন্য বক্সিং, জুডো এবং ব্রাজিলের জুজিৎসু চর্চা করেন, তবে তিনি সবচেয়ে বেশি চর্চা করেন মার্শাল আর্ট। নিজের ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিত মার্শাল আর্টের চর্চা করে যাচ্ছেন তিনি। মার্শাল আর্টের মাধ্যমে তিনি যেমন ফিটনেস ঠিক রাখতে পারেন তেমনি পর্দায়ও অ্যাকশন দৃশ্য ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন। শুধুমাত্র তিনি মার্শাল আর্টের চর্চা করেন সেটা নয়, তার প্রথম মুভির পরিচালক গাই রিসিও এই চর্চা করেন। নয়, তিনি মনে করেন তার কিছু মুভি ভালো হয়নি। একবার তাকে প্রশ্ন করা হলো, ধরুন আপনার মুভি প্রিমিয়ার চলছে, তখন আপনার মুভির কোনো দৃশ্য দেখে কখনো ওহ নো বলেছেন? জবাবে জেসন স্ট্যাথাম বলেছেন, আমার মনে হয় আমি এটা প্রায় সময়ই বলেছি। তার নিজের অভিনীত মুভিগুলোর মধ্যে গাই রিসির মুভি দ্য ব্যাংক জব, ট্রান্সপোর্টার 1 এবং 2 এর ইরাক, এগুলো স্ট্যাথামের পছন্দের সিনেমা। বাকি মুভিগুলোর বিষয়ে তিনি মজা করে বলেন, বাকিগুলো একদম বাজে। তিনি তার জোকসের ব্যাখ্যায় বলেন, আপনি অনেকগুলো মুভিতে যখন অভিনয় করবেন তখন আপনার লক্ষ্য থাকবে ভিন্ন কিছু করার এবং সবসময় নিজের সেরাটা বের করার চেষ্টা করবেন। তিনি তার নিজেকে কাস্কেন ঘড়ির সাথে তুলনা করে বলেন, একটি মুভি একটি ঘড়ির মতো জটিল। ঘড়িতে অনেকগুলো কাঁটা রয়েছে, তার মধ্যে যদি একটা কাঁটা ডান দিকে না ঘোরে তাহলে ওই ঘড়ি আর সময় জানাতে পারবে না। মুভিও ঠিক তেমন, মুভির একটা দিক খারাপ হয়ে গেলে মুভির সবকিছু নষ্ট করে দেয়। দশ, তার মুভি শুধুমাত্র যুক্তরাষ্ট্রে 1.5 মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। জেসন স্ট্যাথামের মুভিগুলো সমালোচকদের মুক্ত করলেও দর্শক ও সিনেপ্লেক্স মালিকদের ততটা মুক্ত করতে পারেনি। জেসন স্ট্যাথামের সবগুলো মুভি যুক্তরাষ্ট্রে মাত্র 1.5 বিলিয়ন ডলার আয় করেছে এবং সারা বিশ্বে আয় করেছে 5.1 বিলিয়ন ডলার। সম্প্রতি তিনি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দলে যোগ দিয়েছেন, তবে এই সিরিজের বাইরে তার 7টি মুভি সারা বিশ্বে 100 বিলিয়ন ডলার আয় করেছে। অনেক ভালো মানের অভিনেতা ও মুভি হওয়ার পরও আয় কম হওয়া একটি দুর্ঘটনার মতো, কিন্তু জেসন স্ট্যাথাম জানেন কোন ধরনের মুভি বিলিয়ন ডলার আয়ের মুখ দেখে। স্ট্যাথাম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে বলেন, ধরুন এরকম একটা গল্প আপনাকে অভিনয় করতে হলো, এক পাগল ডাক্তারের স্ত্রী তার সাথে আর থাকতে পারে চাইছে না, আপনি আমাকে বললেন সেই ডাক্তারকে খুন করতে হবে, আমাকে একটি গাড়ি দেওয়া হলো এবং গাড়িতে সব ধরনের অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করতে বলা হলো অথবা পায়ে গুলি করতে বলা হলো এবং এর বিনিময়ে 20 মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলো। এই অর্থ উপার্জনের বিনিময়ে এই হত্যাকাণ্ডের জন্য আপনি আমাকে দোষারোপ করতে পারেন না। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর যেটা অবশ্যই করবেন সেটা হলো সাবস্ক্রাইব। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।